আসন্ন আফগানিস্তান সিরিজে খেলবেন না সাকিব, যদি কিন্তু থাকলেও বোর্ড প্রধান ফারুক আহমেদ চট্টগ্রামে বলেছেন সাকিব নিজেই এই ওয়ানডে সিরিজটি খেলার ব্যাপারে আগ্রহী নন। নভেম্বরে 6, 9 ও 11 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিবেদনের রিপোর্ট। সাকিব আল হাসান টি টোয়েন্টি ছেড়েছেন, শেষ টেস্ট খেলার ইচ্ছেটা তার অপূর্ণই রয়ে গেছে। খেলে যেতে চান একটি ফরম্যাটেই, ওয়ান ডে, আর সেই ফরম্যাটের খেলা যখন সামনে তখনও যেন সাকিব কিছুটা এলোমেলো। যে ঝড় আর আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পার করেছেন গেল একটি মাস, তাতে আফগানদের বিপক্ষে তার ওয়ান ডে খেলতে না চাওয়ার ইচ্ছেটাকেও প্রশ্নবিদ্ধ করার সুযোগ আছে কি? টি টেন হয়তো আছে, এটা কোনো টুর্নামেন্টের সাথে ক্ল্যাশ করে না। এটা হয়তো যদি খেলে সে যদি ইফ ই ক্যান কাম ব্যাক অ্যাজ এ প্লেয়ার তাহলে হি উইল লেট আস নো অ্যান্ড দেন উইল কল দ্য শট যদি দেশের বাইরে। মানসিকভাবে কঠিন সাকিব, সাকিবকে নিয়ে এই কথাটা প্রায় বলেন ক্রিকেটাররা। সেই সাকিবও শেষ টেস্ট খেলতে না পারার আক্ষেপে যে পড়বেন সেটা বুঝতে কঠিন সমীকরণ মেলানোর প্রয়োজন নেই। আমার মনে হয় সে মেন্টালি যেটা আমি বললাম যে যেই কারণে তারপর হয়তো বা সে ওই যখন খেলতে পারে তখন হয়তো সে প্র্যাকটিস হয়তো করে নাই, সো এটাও একটা কারণ। সে বলছে আপসেট ছিল, সে হয়তো প্র্যাকটিস ওরম করে করতে পারে না, তো হি থিংস দ্যাট ইজ সাচ এ প্রফেশনাল, হি থিংস দ্যাট ইউ নো হি উইল বি এবল টু প্লে সিরিজ, তার জন্য ভালো হবে। সাকিব শেষ টেস্ট মিরপুরে খেলুক, মনে প্রাণে তা চাইলেও বাস্তবতা সেটা হতে দেয়নি বলে মনে করেন ফারুক। সাকিব টিমে চান্স পাবে কি পাবে না, মানে এটা আমারও না সিলেক্টরের কাজ, আর আমার একটা পলিসি থাকবে সাকিবকে ইনজুড প্লেয়ার নেওয়া যাবে না, ইফ ইজ 50% ফিট, আঙ্গুলে ব্যথা, যদি বল না করতে পারে ওর টিমে নেওয়ার দরকার নাই, সো দিজ আর পলিসি ফ্রম দ্য বোর্ড। প্রতিভা দাস, জিটিভি নিউজ।